দিল চাতাহে আর জিন্দেগি না মেলে কি দোবারা এই দুটো সিনেমার পর আরও একটা সিনেমা রিলিজ হয়েছে যেখানে তিন বন্ধুর গল্প আর তাদের অ্যাডভেঞ্চার দেখা যাবে যার নাম মাঠগাঁও এক্সপ্রেস যেটা মুম্বাই থেকে গোয়া যাওয়ার ট্রেন গোয়া যাওয়ার স্বপ্ন প্রায় সকলেরই থাকে কেউ যেতে পারে আর কেউ যেতে পারে না কিন্তু এই তিন বন্ধু গোয়া যাবার পর থেকে এমন সব ঘটনা ঘটবে যা আপনাকে হাসিয়ে ছাড়বে প্রথম থেকে বুঝতে পারা যাবে যে এই সিনেমা দিল চাতাহে বা জিন্দেগি না মেলে দোবারা এই সিনেমার মতো নয় এর থেকে আলাদা সিনেমায় তিন বন্ধুর মধ্যে একজন আছে ডোডো যে এই ক্যারেক্টার আপনাকে সবসময় হাসাবে এবং সিনেমার মধ্যে আপনাকে সবসময় এঙ্গেজ করে রাখবে শুধু এই নয় সিনেমার প্রত্যেক ক্যারেক্টারের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে যেমন ড্রাগ লেডি লট কাঞ্চন কমেডি এছাড়া আরও একজন ড্রাগ লর্ড আছে ম্যান্ডুজা বা যে ডক্টর আছে সে এই সিনেমার ডাইরেক্টর কুনাল খেমু গোলমাল সিনেমায় কাজ করার সুবিধা এখানে কিন্তু হয়েছে তাই প্রত্যেক সিনেই হবে মজাদার আর এন্টারটেনিং যার ফলে এখানে অন্য সিনেমার মতো ম্যাসেজের পরিবর্তে প্রথম থেকেই কমেডিতে ভরা তবে এই ধরনের গল্প নতুন নয় কারণ কিছুজন ঘুরতে যাবে আর ড্রাগ নিয়ে সেই করে ফেঁসে যাবে এই ধরনের সিনেমা কিন্তু আপনি আগের দিকে থাকবেন তবে এই সিনেমা কিন্তু ঘটনা এক হলেও এমনভাবে সিনগুলো সাজিয়েছে মজাদার ডায়লগ আছে এবং যেভাবে ঘটনাগুলো দেখানো হয়েছে লেডি গ্যাংস্টার ড্রাগের ওভারডোজ শাড়ি পরা গেট আপ গ্যাংস্টারের আড্ডাতে লড়াই বিজনাথে ফাইট সিন তিনজনের বন্ধুত্ব টেনে চাপা মানে সব কিছুই বেশ মজাদারে ভরা একটি কমেডি সিনেমাতে যেটা দরকার সেটা কিন্তু এই সিনেমাতে আপনি ভরপুর মাত্রায় পেয়ে যাবেন এই সিনেমাতে নোরাফাতিও আছে তবে আমার মনে হয়েছে একটা গ্ল্যামার্সের দরকার ছিল এই সিনেমাতে সেই জন্য এখানে নেওয়া হয়েছে তবে এই তিনজনের যে গন্ডগোল পাকানো সেটাই হচ্ছে আসল মজা আমার এই সিনেমাটা বেশ ভালো লেগেছে অনেকদিন পর এমন একটা কমেডি সিনেমা দেখলাম যেটা দেখে মজা পাওয়া যাবে তাই দেরি না করে এই সিনেমাটা আপনি দেখে নিতে পারেন এই সিনেমার ঘটনা হচ্ছে তিনজন বন্ধু আছে যারা ছোটোবেলা থেকেই গোয়া যেতে চায় কিন্তু হয়ে ওঠে না এদের মধ্যে দুই বন্ধু চিকু আয়ুষ বিদেশে চলে যায় আর ডোডো মুম্বাইতেই থেকে যায় এরপর কিছু ঘটনা আছে কিছু বছর পর এরা আবার তিনজনে এক জায়গায় হয় ডুডুর কথাতেই এরা গোয়া যেতে থাকে কিন্তু গোয়া যাবার পথে টেনে ব্যাগ পাল্টা পাল্টি হয়ে যায় আর এই ব্যাগটা যার ছিল তার ঘরে ছিল ডাক এইবার এই তিনজন ডাক এসে ফেঁচে যায় আর এর আগে কি হবে তার জন্য এই সিনেমাটা আপনাকে দেখতে হবে তাই দেরি না করে এই সিনেমাটা আপনি দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর এই চ্যানেলটি সাথে করতে কখনোই ভুলবে না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ